স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটি ক্যান্সারের কারণ। যাকে ভালোবাসলাম তাকেই মনের কথাটা বলতে পারি। কি হয়েছে ব্যাপারটা খুলে বল। তোকে মামুনি কথা বলেছিলাম মনে আছে? ও দ্রাবিড়কে লাইক করছে। এক্স্যাক্টলি ব্যাপারটা বলতো কী হয়েছে তোর সাথে, শুনবি? বাকি থাকা কথাগুলি এভাবেই বাকি থেকে যায়, সময়ের অবহেলা এভাবেই মেনে নিতে হয়, বাকি থাকা স্বপ্নেরা এভাবেই এসে ফিরে যায়, কিছু পড়ে থাকে আর কিছু। দেখি কি হওয়া যায়। শোন না, কিভাবে বলবো, সাবধানে যাস। বাকি থাকা কথাগুলি এভাবেই বাকি থেকে যায়, সময়ের অবহেলা এভাবেই মেনে নিতে হয়, বাকি থাকা স্বপ্নেরা এভাবেই এসে ফিরে যায়,
পড়ে থাকে আর কিছু হারায়, বাকি থাকা সব বাকি রয়ে যা বইতে থাকা। আরে ভালো আছিস, অনেকদিন পর দেখা হলো, কেমন চলছে? আমি সব ঠিকঠাক চলছে, তোর খবর কি বল? এই পড়তে যাবো, পড়তে এখন তাই এখানে দাঁড়িয়ে আছিস? একজন একজন আসবে, ও হোম ফ্রেন্ড। ও আচ্ছা, কখন আসবে? এই তো আসবে বললো। তাহলে বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ চলছে। আন্টি আঙ্কেল ভালো আছে তো? সব ঠিকঠাক, কোনো দেখাই যায় না তোকে। হ্যাঁ মানে একটু বয়স হয়েছে তো, তুই কারণ কি করছিস? যাচ্ছে কোচিং, আমি পড়তে যাচ্ছি। দেখ আমি একটা ফোন করি, হ্যাঁ দেখি কোথায় আছো। দেখ ফোন করে কোথায় আছো, আমার সাথে একটু পরে তাহলে একবার দেখা করি। কোনটা? ও ও ওটা দ্রাবির, আমার ছোটবেলাকার বন্ধু, আজ অনেকদিন পর দেখা হলো ওর সঙ্গে। পছন্দ না ওই আর কি, কিউট লাগলো তাই। ঠিক আছে ও করতে চল। ভালো, তুই মুখটা দেখে রকম খারাপ খারাপ লাগছে, কি হলো তোর? ওকে মামনি কথা বলেছিলাম, তোর বেস্ট ফ্রেন্ড যাকে তোর ভালো লাগে। আসলে ওকে না বলতেই পারছি না, রিসেন্ট আমাদের দ্রাবিড়ের সঙ্গে দেখা হলো কিছুদিন আগে। আচ্ছা, তো আর ওকে পছন্দ হয়েছে না, আমাকে মুখে কিছু বলেনি বাট বলছিল কিছু। তাহলে তুই ওকে বলে দে। বলতে তো চাইছি বাট পারছি না, জানি না কেন ওর সামনে গেলেই সমস্ত কিছু ভুলিয়ে যাচ্ছে, মানে কিছু বলতেই পাচ্ছি না। হয় হয় এরকম হয়, হবে একদিন বলেই দিব। হ্যাঁ বলেই দে, চল একটা কাজ কর, বলেই দে, আর বেশি যদি করিস না তাই ভাবছি, চেষ্টা করবো দেখি। ঠিক আছে চল, দেখ তাহলে। হ্যাঁ ওকে বাই। বলতে তো চাইছি বাট চল, একটা লাস্ট চান্স আজকে দিই। হ্যালো, হ্যাঁ শোন না, ফ্রি আছিস? আচ্ছা একটু ঝিলের ধারে আসতে পারবি? হ্যাঁ একটা ইম্পর্টেন্ট কথা আছে। ওকে ওকে আয়। বল, বলবি বলছিলিস? একটা কথা ছিল। আমারও একটা কথা আছে। তাই? হ্যাঁ। আচ্ছা তাহলে আগে তোরটা শুনি। না না তোরটা বল আগে। না না তোরটা, লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট, তোরটা বল। আচ্ছা ঠিক আছে। বল। মানে কি করে বলবো বুঝতে পারছি না। মুখ দিয়ে তুই ও না জানি না বলতে। আচ্ছা আচ্ছা বল। তাহলে ফুলবে তো মুখে ভাত। মানে মানে আমি দেখছি মনে হচ্ছে সেদিন তোর ফ্রেন্ড দ্রাবি, মনে আছে তো? ফার্স্ট টাইম দেখে সামথিং সামথিং কিছু মনে হয়েছে, রাতে মনে হচ্ছিলো যে মেবি আই থিং আই লাইক হিম। অবশ্যই এইভাবে বলছি তো, অন্য কোথাও তো আছে। আচ্ছা আমি দেখছি আমি কী করা যায় দেখছি। আর তুই কী বলবি বলছিলিস? ভুলে গেছি আমি কী বলবো, মনে কর মনে কর। আচ্ছা আমি
ছাড় না আমার কথাটা, ছাড় বাধ্য, কিছু কথা না বলাই ভালো, থাক না আমার কথাটা অপ্রকাশিত। আসছি রে। থাকা স্বপ্নের এভাবেই এসে ফিরে যায়, কিছু পড়ে থাকে আর কিছু হারায়, বাকি থাকা সব বাকি রয়ে যায়, বইতে থাকা সময় শুধু বয়ে যায়, অবেলার সন্ধ্যেরা এভাবেই এসে ফিরে যায়, কিছু ফিরে দেখে আর কিছু পালায়, বাকি থাকা কথাগুলি এভাবেই বাকি থেকে যায়, সময়ের অবহেলা এভাবেই মেনে নিতে হয়।